খুলে গেল দ্বার। মেধাবী ছাত্রছাত্রীদের এবার বিনামূল্যে জিও নিট পরীক্ষার প্রস্তুতি পরিষেবার শুভ উদ্বোধন করলেন মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়। অর্থ ব্যয় করলে তবেই মিলবে জিও নিট পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ কেন্দ্রের ছাড়পত্র, এটাই ছিল এতদিন বাস্তব। অভাবী ছাত্রছাত্রীদের জীবনে শুধুমাত্র আশা করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। অভাবের কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী সাধারণ বিভাগ নিয়ে পড়াশোনা করছেন এতদিন ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে। এটা দুঃখজনক হলেও বাস্তব সত্য। এই সমস্যার কথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে গণ্য হয় এবং তিনি ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা ভেবে মানবিক হয়ে মেধাবী ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যতের লক্ষ্যে পাড়ি দেওয়ার স্বপ্নকে বাস্তবায়নে রূপান্তরিত করার জন্য নিয়ে এলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অপরদিকে জননেত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নবনির্বাচিত ডোমজুড় কেন্দ্রের বিধায়ক তথা ভূমিপুত্র মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় 200 জন অভাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে জিও নিট পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার দায়ভার বহনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। কেয়ার অ্যান্ড কোর্স নামক একটি বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে এই করোনা পরিস্থিতিতে এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ভার্চুয়ালি ওই মেধাবী 200 জন ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবে। এরই আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো কোনা বিডিও অফিসে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ভাবনার রূপকার ডোমজুড় কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয়, সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বলা বাহুল্য, এই উদ্যোগ আগামী দিনে মেধাবীদের নতুন দিশা দেখাবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন ছাত্রছাত্রীদের এই দিনে ওই কোর্সের প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি করে পাসওয়ার্ড প্রদান করেন। এই প্রকল্পের প্রধান উদ্যোক্তা শ্রী কল্যাণ ঘোষ মহাশয় এবং এই কেরিয়ার অ্যান্ড কোর্সের প্রধান কর্ণধারের পক্ষ থেকে বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় এর এই মানব দরদী উদ্যোগকে এলাকাবাসী অভিনন্দন এবং সাধুবাদ জানায় আন্তরিকভাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যার জন্য মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিলেন, যাতে কোনো মেধাবী ছাত্র আগামী দিনে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান তার জন্য কোনো যেন তার বাধাপ্রাপ্ত যেন না হয় তার শিক্ষাতে। এই সমস্ত ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী আগামী দিনে তাদের ভবিষ্যতে JEE যদি পরীক্ষা দিতে চান বা নেট পরীক্ষা দিতে চান, তাদের যদি কোনো পড়াশোনাতে অসুবিধা হয় সেই ব্যবস্থাটা কিন্তু দায়ভার কাঁধে তুলে নিলেন মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়। তিনি কিন্তু নিজের দায়িত্বে এই জিনিসটা দেখলেন যখন যে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে গেলে এবং পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষার যে প্রিপারেশন সেই প্রিপারেশন নিতে গেলে একাধিক মূল্য ব্যয় করতে হয়। কিন্তু এই বিষয়টা যখন উনি ভাবলেন, ভাবনা চিন্তা করে সেই জিনিসটাকে তিনি ফলপ্রসূত করলেন এবং একটি প্রকল্পের মাধ্যমে তিনি কিন্তু 3 তারিখে এই শুভ সূচনা করলেন এই প্রকল্পটা। আমরা বিস্তারিত জেনে নেব কল্যাণ ঘোষ মহাশয়ের কাছে এই বিষয় নিয়ে। আমরা কল্যাণ ঘোষকে আমরা প্রশ্ন করব, দাদা আপনি এত সুন্দর প্রকল্পটা বাস্তবায়ন উপদ্রবগুলি কীভাবে এলো এবং কী করলেন একটু যদি বলেন। দেখুন, নির্বাচনের সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে 10 দফা কর্মসূচি দিয়েছিলেন যে আমরা ক্ষমতা এলে আমরা এই 10 দফা কর্মসূচি রূপায়ণ করব, সেইটার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, যে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তারা পয়সার অভাবে করতে পারে না, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমি সেই ক্রেডিট কার্ডের যে প্রতিশ্রুতি ছিল তাকে সামনে রেখে এবং আমার নিজের ছেলে এই জয়েন্ট পরীক্ষা প্রিপারেশানে দেওয়ার ব্যাপারে আমি কোনো কোচিংয়ে করাতে পারিনি, কিন্তু আমি তবুও আমার ছেলে আর যাই হোক আপনাদের আশীর্বাদে IIT খড়গপুর থেকে MTech করতে পেরেছে। আমি সেটাকে সামনে রেখে আমি দেখলাম যে যদি আমি আমার কেন্দ্র শুধু নয় আমার সদর এলাকাতে যদি কোনো গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে যারা পয়সার অভাবে এই জয়েন্ট এন্ট্রান্স কিংবা নিট পরীক্ষার যে প্রস্তুতি যেখানেই আপনি করুন যত কমই হোক 70 থেকে 1 লাখ টাকা মিনিমাম খরচ লাগে এবং তার জন্য এরা পিছিয়ে যায় এবং জয়েন্টের রেজাল্ট সেইভাবে করতে পারে না, তাই এই প্রস্তুতির জন্য আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আন্ডারে কেরিয়ার অ্যান্ড কোর্সকে সঙ্গে সংযুক্ত হয়ে
200 জন ছাত্র ছাত্রীকে 2 বছর এই প্রস্তুতির জন্য তারা বিনা পয়সায় সমস্ত কোচিং পাবে এবং মক টেস্ট হবে। মক টেস্টের পরে তাদেরকে স্টাডি মেটেরিয়ালসও দিয়ে দেওয়া হবে। এইভাবে করে দেওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই স্বপ্ন সার্থক করার জন্য আমি আমার এই ক্ষুদ্র প্রয়াস করলাম। আমি বিশ্বাস করি এই প্রস্তুতির জন্য, এই ফ্রি কোচিংয়ের ফলে যে 200 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়ে আমাদের এই এলাকা তথা জেলা তথা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। যে আপনি এই যে কেরিয়ার কোর্সের যে মূল্য, যে ব্যয়ভার আপনি নিলেন, এদেরকে কীভাবে আপনি অ্যাপ্রোচ করলেন এবং তাদের কত ফিস ছিল সেটা যদি একটুখানি এক্সপ্লেন করেন। তাদের 70,000 টাকা ফিস ছিল। আমি তাদেরকে কনভিন্স করে যা এ করে সেটা আমি আমার বিনা পয়সায় আমি আমার করানোর ব্যবস্থা করেছি এবং তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা আমার সঙ্গে সহযোগিতা করেছে এবং এই তাদেরকে এই শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে এই 200 জনকে দেওয়া হয়েছে, আগামী দিনে কি এই সংখ্যা কি বাড়বে, যারা পরবর্তীকালে যদি যারা পড়তে চায়? আবার 23 সালে যখন নতুন করে হবে তখন 23 সালে আবার নতুন করে অ্যাডমিশন হবে। এখন থেকে আপনার 200 জনের টার্গেট নিয়ে আমরা করেছি। আবার এই 2 বছরের কোর্স যেহেতু 23 সালে শেষ হবে, 23 সালে শেষ হওয়ার পরে আবার আমরা নতুন করে চিন্তাভাবনা করব এবং অনলাইন সিস্টেমে এই শিক্ষা ব্যবস্থা চলবে। 3 তারিখে যে অনুষ্ঠানটা আপনি করলেন, সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনি তাদের আপনি কী দিলেন? আপনি তাদেরকে ফুল, মিষ্টি এবং কিডস দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হলো এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যাপারটা বলেন, ওই সুবিধাটা পাবে এই অনলাইনে যে পাসওয়ার্ড, যে লিঙ্ক, সেই লিঙ্কটা তাদেরকে প্রত্যেকের হাতে খাম তুলে দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য সেদিন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য এবং পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ভাস্কর ভট্টাচার্য অত্যন্ত সুন্দর সাবলীল বক্তব্য রেখেছে। যে বক্তব্যের মাঝখান দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়েছে এবং আগামী দিন তাদের সাফল্যের চূড়ায় কীভাবে উঠতে হবে সেটাও তারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবং শুধু তাই নয়, প্রফেসররাও যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য তারা উজ্জীবিত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই যে সূচনা, এই সূচনা একদিন সাফল্যের রূপ নেবেই। ধন্যবাদ আপনাকে, টাইমস বাংলা থেকে আপনি এত সময় দিলেন, আপনি তার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা কথা শুনে নিলাম কল্যাণ ঘোষ মহাশয়ের কাছ থেকে, উনি কিন্তু এই যে প্রকল্পটা উনি করলেন তাতে কিন্তু আগামী ভবিষ্যৎ একটা সুবর্ণ সুযোগের অপেক্ষায় রয়ে গেল এবং আগামী দিনে যে জয়েন্ট পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষায় যারা যেতে চান তারা কিন্তু এই মানবদরদী, এই ডোমজুড়ের যিনি ভূমিপুত্র, তিনি যে কাজটা করলেন তা কিন্তু সারা বাংলার বুকে একটা নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়ালো। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।